টাকিতে পর্যটকদের জন্য চালু করা হলো সহায়তা কেন্দ্র, চালু করা হলো বিশেষ ফোন নম্বর, পর্যটকরা যে কোনো অসুবিধায় ফোন করলেই মিলবে সাহায্য। দুর্গাপূজার আগেই বসিরহাট জেলা পুলিশ, বিধায়ক ও টাকি পৌরসভার উদ্যোগে ইছামতির ধারে টাকির জিরো পয়েন্টে তৈরি হলো পর্যটক সহায়তা কেন্দ্র। সেই সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন হলো দুর্গা উৎসবের প্রাককালে। সাধারণের সুবিধার কথা চিন্তা করে পর্যটক সহায়তা কেন্দ্রের ব্যবস্থা করায় খুশি পর্যটক থেকে শুরু করে টাকির সাধারণ নাগরিক। পর্যটন কেন্দ্র হিসেবে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার টাকি অঞ্চল বেশ জনপ্রিয়। সারা বছরই এই অঞ্চলে পর্যটকদের আনাগোনা লেগে থাকে, পুজোর সময় পর্যটকদের ভিড় আরও বেড়ে যায়। দুর্গাপুজোর বিসর্জনের দিন এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে হাজার হাজার মানুষের ঢল নামে টাকির ইছামতির নদীর তটে। পর্যটকদের সুবিধার্থে টাকির জিরো পয়েন্টে চালু করা হলো পর্যটক সহায়তা কেন্দ্র। বসিরহাট জেলা পুলিশ, বিধায়ক ও টাকি পৌরসভার উদ্যোগে 15 লক্ষ টাকা ব্যয় করে ইছামতির নদীর পাড়ে গড়ে উঠেছে এই পর্যটক সহায়তা কেন্দ্র। এই দ্বিতল ভবনে সকাল থেকে বিকেল অবধি থাকবে পুলিশ আধিকারিকরা, যে কোনো সময় পুলিশকে ডাকলে পৌঁছে যাবে পুলিশের টিম। পর্যটকরা সমস্ত নিরাপত্তা পাবে বিনামূল্যে। পুলিশকে তলব করতে দেওয়া হয়েছে এক্সক্লুসিভ নম্বর, এই নম্বরে ইনকামিং আউটগোয়িং নিঃশুল্ক। নম্বরটি হল 9800232311। এতদিন সীমান্তে সহায়তা কেন্দ্র না থাকায় বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পর্যটকেরা প্রশাসনিক সুবিধা সঠিক সময়ে পায়নি। এখানে কোনো মোবাইলের টাওয়ার না থাকায় পুলিশের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে বিলম্ব হয়েছে। দুই বাংলার এই সীমান্তে দেশ বিদেশের বহু পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। দুর্গাপুজোর বিসর্জনের দিন দুই বাংলার হাজার হাজার মানুষের ঢল নামে এই ইছামতির পাড়ে। সেই সময় পর্যটকরা কোনো বিপদে পড়লে আইনি সহায়তা পেতে বিলম্ব হতো, ফলে অনেক সময় পরিস্থিতি আরও সঙ্গীন হয়ে যেত। সেই সব সমস্যার সমাধানে বসিরহাট জেলা পুলিশ, বিধায়ক ও টাকি পৌরসভার যৌথ প্রচেষ্টায় আজ টাকির জিরো পয়েন্টে উদ্বোধন হলো পর্যটক সহায়তা কেন্দ্রের। এই দ্বিতল ভবনের উদ্বোধনে উপস্থিত ছিলেন বসিরহাট জেলা পুলিশের পুলিশ সুপার ডক্টর জবি থমাস, অতিরিক্ত পুলিশ সুপার সৌমত ব্যানার্জি, হাসনাবাদের এসডিপিও দেবরাজ ঘোষ, আইসি কৃষ্ণেন্দু ঘোষ, বসিরহাট দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তষী বন্দ্যোপাধ্যায়, টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান ফারুক গাজী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকবৃন্দ। এখানে প্রত্যেক বছর প্রচুর টুরিস্টরা আসে, আমাদের কলকাতা থেকে আসে, বেঙ্গালের বিভিন্ন জায়গা থেকে আসে, ইভেন বেঙ্গালের বাইরে থেকে লোক এখানে আসে। ওদেরকে হেল্প করার জন্য এবং ওদেরকে ঠিকভাবে ইনফরমেশন দেওয়ার জন্য পুলিশের তরফ থেকে আমরা একটা হেল্প ডেস্ক শুরু করছি। এটা এখানে আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের লোকেরা থাকবে। যারা টুরিস্টরা আমাদের থেকে কোনো ইনফরমেশন নিতে চায়, আমরা ওদেরকে প্রপারলি গাইড করব। কোনো কিছু হোটেল নিয়ে, কোনো কিছু এখানকার কী কী ফেসিলিটি আছে এগুলো যদি ওরা জানতে চায়, আমরা ওদেরকে প্রপারলি গাইড করবো। ইভেন ওদের কোনো কমপ্লেন যদি থাকে, যারা এখানে আসে কোনো কিছু হ্যারাসমেন্ট হয়, কোনো কিছু জায়গা থেকে কোনো কিছু প্রবলেম হয়, ওগুলো আমরা প্রপারলি অ্যাটেন্ড করবো। ওটা করার জন্য এটা শুরু করেছি আমরা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার টাকি পৌরসভার ভারত ও বাংলাদেশ সীমান্তে পর্যটকদের পুজো উপহার স্বরূপ মিলল পর্যটক সহায়তা কেন্দ্র। সীমান্তে পর্যটক সহায়তা কেন্দ্র পেয়ে রীতিমতো খুশি পর্যটক থেকে শুরু করে টাকির সাধারণ নাগরিক। টাকির পর্যটন কেন্দ্র সাধারণ জন্য ইতিপূর্বে কিছু পরিকল্পনা আমরা নিয়েছি, তার ডিপিআর রেডি হচ্ছে। এর মধ্যে একটা অনন্য দপ্তরের একটা ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে একটা বনবিধিকা এবং তার সাথে একটা কুড়িনালয়ের প্রজেক্ট চলছে, ডিপিআর রেডি করার কাজ চলছে। এবং ডিএফও আমাদের এখানকার প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসার হিসেবে সমস্তটা সরজমিনে তদন্ত করে গেছে, তার প্রজেক্ট রেডি হচ্ছে। এবং ট্যুরিজম ডিপার্টমেন্টের উদ্যোগে হাসনাবাদে একটা টুরিস্ট প্রজেক্ট তৈরি হচ্ছে, সেটা ডিপার্টমেন্ট অফ ট্যুরিজমের আন্ডারে। তো এই দুটো বড় উদ্যোগ আমাদের তরফ থেকে রয়েছে, সরকারি তরফ থেকে। পর্যটন আমাদের এই সারা বছর জুড়ে বিশেষত পুজোর সময় থেকে শীতকাল অবধি, বিজয়াদশমী থেকে শুরু করে উৎসবের সময়টায় প্রচুর পর্যটক আমাদের বাইরে থেকে আসেন। আমাদের মাননীয় পুলিশ সুপারিনটেন্ডেন্ট সাহেব তার ইচ্ছা এবং আমাদের মাননীয় পুলিশ প্রশাসনের এখানে অ্যাডিশনাল এসপি স্যার আছেন, আমাদের এসডিপি স্যার আছেন, আইসি স্যার আছেন, আমাদের চেয়ারম্যান এবং অন্যান্য কাউন্সিলার আছেন, তাদের সকলের উদ্যোগে এই সুন্দর একটা পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে। আমরা আশা করি বাইরের যারা পর্যটক, সকলে তো বসিরহাট জেলা থেকে বা বসিরহাট টাউন, টাকি টাউন, তারা অধিকাংশই বিভিন্ন শহর থেকে আছে,
তারা সরকারিভাবে সহায়তা পাওয়ার জন্য একটা পর্যটন কেন্দ্র পাবে এবং যেখান থেকে তারা পর্যটনের সহায়তা এবং গাইডলাইনটা পাবে। এতে আমাদের মনে হয় পর্যটন যারা রয়েছেন তাদের অনেকটা পর্যটনের উপযোগী সহায়তার মানোন্নয়নের জায়গা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনীমোহন কান্দিলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাঁদ। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।